কি করে কোন অদৃশ্য শক্তি বলে আমি ওয়েটিং হয়ে গেছি, ওয়েটিং হয়ে এখন এখানে অবস্থান করছি, আর তারা এখন স্কুলে। এই বাবার স্বপ্নই ছিল যাতে কষ্ট সৃষ্টি করে মানুষ করে অন্তত টিচারিটা করানো যায়। টিচার হওয়ার জন্য তো হুট করে বললাম আর হুট করে টিচার হয়ে গেলাম, এটা হয় না। যখন পড়েছি তখনও ভাবিনি যে অনশন করে চাকরিটা পেতে হবে, পরীক্ষা দিয়েছি তখনও রেজাল্টই বলে দিয়েছে যে কতটা পড়েছি। নিভৃতে কাঁদবে না বিচারটা, আমরা পাবো বিচারটা। আমাদের সকলের মধ্যেই হার না মানার একটা জেদ এসে গেছে। এই 501 দিন কাটানোটা মুখের কথা ছিল না। হার মানবো কেন, ছাড়বো কেন, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। চাকরি নিয়ে দুর্নীতি পশ্চিমবঙ্গে নতুন নয়। SSST চাকরি প্রার্থীরা, মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা, তারা কিন্তু 501 দিনে আজ তাদের অনশন মঞ্চের যে অনশন দিন সেটা তাদের 501 দিন, এবং 501 দিনে তারা তারা পৌঁছে গিয়েছেন, এবং তবুও তাদের হকের যে দাবিটুকু, সেই চাকরির যে দাবিটুকু তারা কিন্তু পাননি। আমরা কথা বলবো এইরকমই এক চাকরি প্রার্থীর সঙ্গে যিনি এই অনশনের সাথে যুক্ত। আপনার নাম? পায়েল দে। কোথা থেকে এসেছেন? আরামবাগ, হুগলি। রোজ আরামবাগ থেকে আসছেন? হ্যাঁ, রোজ আরামবাগ থেকেই যাতায়াত করি। একটাই দাবি? একটাই দাবি। কি বলবেন? 9-12 অল মেরিট যাতে নিয়োগ হয়। আমরা সকলে মেধা তালিকাভুক্ত, আমরা সকলে পাস করে যোগ্যতায় বসে আছি। মানে যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমরা আজকে এখানে বসে আছি, বসতে একটাকে হচ্ছে যাকে বলে, তার জন্য আমরা সকলের অল মেরিট যাতে নিয়োগ পাই। মেধা তালিকায় কত নম্বর পেয়েছেন? মেধা তালিকায় রিটিনে যখন 55-র পরীক্ষা হয় আমি পেয়েছি 55-ই, আর ইন্টারভিউতে আমাকে কম দেয়া হয়েছে, কেন জানি না কম দেয়া হয়েছে, আমি সেখানে পেয়েছি মাত্র 4-5 এরকম একটা। তো এই রকম, আর আমার বন্ধু বান্ধব অনেকের ব্যাপারে দেখেছি যে ইন্টারভিউতে অনেক বেশি নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু রিটিনে তার থেকে ওদের থেকে আমি অনেক বেশি। কি করে কোন অদৃশ্য শক্তি বলে আমি ওয়েটিং হয়ে গেছি, ওয়েটিং হয়ে এখন এখানে অবস্থান করছি, আর তারা এখন স্কুলে। আপনার বাড়িতে কে কে? আমার বাড়িতে বাবা মা বোন। পরিবারের যে রোজগার কে করেন? বাবা। সেই রোজগার কি সংসার চলছে? খুব যৎসামান্য। এই বাবার স্বপ্নই ছিল যাতে কষ্ট সৃষ্টি করে মানুষ করে অন্তত টিচারিটা করানো যায়, আর সেটাও আমার ছোট থেকেই স্বপ্ন ছিল টিচার হব। সেই সূত্রেই এই লাইনে পড়া। টিচার হওয়ার জন্য তো হুট করে বললাম আর হুট করে টিচার হয়ে গেলাম, এটা হয় না। জীবনের স্বপ্ন ছিল শিক্ষিকা হবেন? একদম। কিন্তু হয়নি? না। স্বপ্ন বৃথা, অনশন মঞ্চের চাকরি প্রার্থী আপনারা, খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ তো লাগেই। যখন পাস করেছি তখন ভাবিনি, যখন পড়েছি তখনও ভাবিনি যে অনশন করে চাকরিটা পেতে হবে বা চাকরিটা পেতেই হবে না বা পাবই না, এরকম কখনোই ভাবিনি। যখন পড়েছি নিষ্ঠার সঙ্গে পড়েছি, যখন পরীক্ষা দিয়েছি তখনও রেজাল্টই বলে দিয়েছে যে কতটা পড়েছি। সেই ধরুনে তো আশা তো সম্পূর্ণ ছিল যে হ্যাঁ আমি মাস্টার বা শিক্ষিকা হবই, অবশ্যই হব। এখন যখন দুর্নীতি এত ধরা পড়ছে, আমরা তো বলেছি প্রথম থেকেই বলেছি যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সেটা যখন আজ রাজ্যবাসী দেখতে পাচ্ছে, একটা তো মনে হয় যে হ্যাঁ হয়তো বিচারটা আমাদের পাবো। নিভৃতে কাঁদবে না বিচারটা, আমরা পাবো বিচারটা। যখন আপনার সেই বন্ধু বা বান্ধবীটি যে অনিয়মে চাকরিটা পেয়েছে আর আপনাকে আজকে মেধা তালিকায় থাকার পরেও এই অনশন মঞ্চে আসতে হচ্ছে, তখন কী বলবেন? খুব খারাপ লাগে যখন এটা জেনেছি। মানে যখন প্রেস ক্লাবের সামনেও বসেছি তখন আমার বন্ধু বান্ধবীরাই আমাদেরকে ঠকিয়ে কিছুজন চাকরি করে নিয়েছে, সেটা যখন জানতে পেরেছি খুব খারাপ লেগেছে। নিজেরকে মানে বাঁচতেও হয়তো ইচ্ছা করেনি যে এরপরে কী করে সম্ভব। আমি যখন ওদের আগে, আমি তো চাকরিটা আগে পাবই, এটা তো আমার আশা প্রত্যাশা যেটাই বলুন সেটা তো ছিলই। ওরা যখন পিছন থেকে চাকরিটা পেয়ে যায় খুবই হতাশায় ভুগেছি, মানে নিজেকে শেষ করে দিতেও ইচ্ছা করেছে, এরকম একটা ব্যাপার। আজকে জীবনটা অনেক সুন্দর হতে পারত কিন্তু হয়নি। এই যে চাকরির আজকে 501 দিনের এই অনশন মঞ্চ, কি মনে হচ্ছে? কোথাও গিয়ে কি আশার আলো আপনারা দেখতে পাবেন? একদম। আমরা আশাতেই এই 501 দিন কাটানোটা মুখের কথা ছিল না। আমাদের সকলের মধ্যেই হার না মানার একটা জেদ এসে গেছে যে আমরা চাকরিটা নেবই, আমরা তো যোগ্য, আমরা চাকরিটা নেবো না কেন, কোথায় আমাদের ভয়? আমরা যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি, আমরা সকলে ভালো মেরিট নিয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ওয়েটিং করেছি, আমরা কেন পাবো না? আর হার মানবো কেন, ছাড়বো কেন, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। একদমই তাই। কিন্তু পায়েল দেবী রোজ বাড়ি থেকে আসছেন, সেই আরামবাগ থেকে কলকাতা, বাবা মা কি বলছে?
বাবা মায়েরও আশা আছে যে হ্যাঁ হবে, হ্যাঁ কষ্ট হচ্ছে আমারও হচ্ছে, বাবা মায়েরও হয়তো আসতে দিতে বা টাকা পয়সার অসুবিধে হচ্ছে, হচ্ছে একটু মানিয়ে নিচ্ছি, তবু আসতে হচ্ছে, নিজের হকেরটার জন্য আসতে হচ্ছে। আমি কেন, আমার এখানে যারা আছে সকলেই আসছে, সেই কষ্ট করেই আসছে। আমরা কথা বললাম পায়েলদের সঙ্গে, অনশনরত চাকরি প্রার্থী SLST-র। স্বপ্ন ছিল, স্বপ্ন আছেও, তারা বলছেন আশার আলো কোথাও গিয়ে যেন ফুটবে, এই আশাটুকুই তাদের বাঁচিয়ে রেখেছে এখনও। 501 দিন পেরিয়ে গেছে, সেটাও যেমন সহজ ছিল না, ঠিক সেই রকমই হকের যে চাকরিটুকু সেটুকু বুঝে নিতে তারা আরও ব্যাপক বড় আন্দোলন অবধি যেতে পারেন, এমনই জানালেন তিনি। এবং জানাচ্ছে গোটা চাকরি প্রার্থীরাই। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।